এই বুলিয়ান অ্যালজাবরাকে যখন আমরা প্রয়োগ হিসেবে দেখাবো, তখন ওইটাকে অবলম্বন করে গেট তৈরি করা হবে। যে গেটটা তৈরি হবে সেটি হলো লজিক গেট। আসলে লজিক গেটের তো আমরা স্বাভাবিক শাব্দিক অর্থভাবে জানি যে যুক্তিপূর্ণ একটি বিশেষ বর্তনী। লজিক তো মানে যুক্তি। তাহলে এটা কিসের যুক্তি দেয়? এটা ডিজিটাল ইলেকট্রনিক্সের যে বুলিয়ান অ্যালজাবরার যে বিশেষ ধরনের যুক্তিপূর্ণ কার্যক্রমকে সম্পূর্ণ করে সেইটারই ব্যবহারিক প্রয়োগের একটি বিশেষ ধরনের সার্কিট। তো এই লজিক গেটটা একটা আছে মৌলিক গেট আর একটা আছে যৌগিক গেট। মৌলিক গেটের মধ্যে আছে তিন প্রকার গেট, একটা অ্যান গেট, অর গেট, আর হলো নর গেট। তো যৌগিক গেট আবার দুই রকম, একটা সার্বজনীন গেট, একটা বিশেষ গেট। সার্বজনীন গেটের মধ্যে আছে ন্যান গেট এবং নর গেট। ন্যান গেটটা তৈরি হয় হলো তোমার এই কমন থাকবে নর গেট নট আর হচ্ছে এন্ড এবং এন্ড। এন্ডের এই যে হলো নর গেটের তোমার এন, তারপরে হলো এ এন ডি নামের মধ্যে আমাদের মনে রাখতে হবে যে কার সাথে কে কিভাবে যুক্ত থাকবে। তো এখানে এন্ড গেট, অর গেট এবং নট গেট এই যুক্তিপূর্ণ বর্তনীগুলোতে আমাদের ওই শব্দগুলোর শাব্দিক অর্থ থেকেই আমি মনে করি যে এটার প্রয়োজনীয় বিবরণটা আমরা খুব সহজেই বলতে পারি। অ্যান্ড মানে কি? এবং। এবং অর্থ হলো যে আমার কোনো কার্যক্রম করার জন্য অন্তত দুইটা বিশেষ জিনিস বা বিষয় লাগবে, যেটা দুটে ছাড়া হবেই না। এটা এবং ওটা দুটে হলেই এটা পূর্ণ হবে, না হলে এটি পূর্ণ হবে না। এই ধরনের কোনো সম্পর্ক যখন থাকবে তখন সেটি হলো এন্ড। আমি কিন্তু যা বলতেছি আমি কিন্তু এখনো মূল পড়ার ভিতরে ঢুকিনি, আমি শব্দ থেকে কিছু মানে খোঁজার চেষ্টা করেছি। অর গেটটা কেমন ভাবে বলা হবে? অর মানে অথবা, অথবা যে কারো যদি অথবা থাকে যে ঠিক আছে এটা হলো না তো এর অথবা ওটা দিয়ে করবো। যেমন পরীক্ষায় যখন প্রশ্ন দেওয়া হয়, প্রশ্নের যখন অথবা থাকে তখন কিন্তু সবাই খোঁজে যে দেখি দুটোর মধ্যে কোনটা সহজ, যেটা সহজ হবে সেটাকে ট্রাই করবে। এইরকম কোন সিস্টেম যখন কোন বর্তনীর মধ্যে থাকে যে এটা অথবা ওটা যে কোনো একটা দিয়ে আমি কাজ করতে পারবো, চাইলে দুটো দিয়েও করা যাবে কিন্তু অন্তত একটা দিয়ে করা সম্ভব। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু দুটে হলেই কেবল কার্যক্রম হবে, দুটের একটা হলে কখনোই হবে না। আচ্ছা, অ্যান্ড গেটটা আমি পরে আরো কথা বলবো আর কি। তারপরে আছে তোমার হলো নট গেট। নট গেটের বিষয়টা হলো যে কিছু কিছু বিষয় আছে না, যত কিছুই কওয়া হোক ওটা না, মানে উল্টা, মানে ইয়েস করলে নট হয়, নট করলে ইয়েস হয়। এইরকম কোন বিষয় কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই এরকম পরিস্থিতির মুখে পড়তে হয়, যা কিছুই কওয়া হচ্ছে উল্টো উল্টে তার মত দিচ্ছে। তো সেক্ষেত্রে এই গেটগুলো এই ধরনের আচরণ করে থাকে যে আমি যে যে ধরনের সংকেতই দেব সেই সংকেতটাকে উল্টো আকারে আউটপুটে দেখাবে এই নট গেট। এই যে নট গেটটা যে এরকম দেখাবে, এই না অপশন গুলোর অর্থ হচ্ছে যে সাধারণ ইলেকট্রনিক্স বর্তনীতে এটা সাধারণত শর্ট সার্কিট তৈরি করে। অর্থাৎ এই সিস্টেম অন করলে সার্কিটটা শর্ট সার্কিট হয়ে যায়, ফলে আউটপুট কোনো কিছু পাওয়া যায় না, আর ওই শর্ট সার্কিটকে অফ করলে আউটপুটে সব কিছু পাওয়া যায়।
তা আমরা দেখবো এগুলো শর্ট সার্কিট কিভাবে করে, কি অপশন, ইনশাল্লাহ সেটাও দেখব। আচ্ছা তাহলে আমাদের এখানে মনে রাখতে হচ্ছে অ্যান্ড গেটে হলো ওই সুইচটা থাকবে হলো সিরিজ সংযোগ, এটা সমান্তরাল সংযোগ, আর এটি হবে হলো শর্ট সার্কিট সংযোগ। শর্ট সার্কিট, তা আমরা একটু দেখি যে আসলে এই বিষয়টা ওইভাবে আছে কিনা, একটু আমরা দেখি। আমি বিবরণটার আগে সার্কিটটা দেখতে চাচ্ছি। দেখো এন গেট কই, প্রথমে কি অর গেট, ও প্রথমে বিবরণ চলে আসছে। আচ্ছা অর, আচ্ছা আসুক, তো অর মানে অথবা, তার মানে এখানে অথবা অর্থ হলো এটা সমান্তরাল সমবায়ে থাকবে। এর অর্থ হচ্ছে এই দুই সুইচের যে কোনো একটা সুইচ আমি অন করলে বিদ্যুৎটা জ্বলবে। তো তুমি কি বলতে পারো এরকম সুইচ কোথায় ব্যবহার করা হয়? আমাদের কিন্তু ব্যবহার করা হয় এই সুইচটা। না স্যার আমি তো জানি না। হ্যাঁ একটা হতে পারে, ওই যে স্যার ওই যে একই মানুষ না দুইটা ফ্যামিলি একই মেশিন ব্যবহার করে এরকম ক্ষেত্রে মনে হয় হয়। ফাইন, হ্যাঁ তোমার পানির মেশিন উত্তরটা হয়েছে, তবে আরেকটা উত্তর শুনলে তুমি নিজেই চমকে উঠবে, যায় তাই তো, এটা তো আমি জানি কিন্তু মনে আসলো না কেন। কলিং বেল, একই কলিং বেল গেটের বাহিরেও আরে তাই তো, আরে আরে তাই তো, তাই তো নিচ তলা থেকে কলিং বেল দিলো বাজে, আবার এখানে দিলো বাজে। এটাই, এখন তুমি যদি মনে করো যে আমি তিন জায়গায় এই বেল সেট করব, করা যাবে। এই যে আর পানির সুইচ করা হয়, তুমি ওটাও ঠিকই বলছো, পানির সুইচটা করা হয় যে ওই মালিকের কন্ট্রোলে থাকলে অনবরত এসে বাসায় এসে ঠোকাঠুকি করবে, দরকার কি? মালিকের নিয়ন্ত্রণে একটা সুইচ থাকলো, বাহিরেও একটা সুইচ দিয়ে রাখলো, যে যার যখন দরকার তাই ওটি টিপো, আর আমার দরকার দরকার আমি ভিতর থেকে টিপবো। এই ঠিক আছে। আচ্ছা এখন আমি কিন্তু বুলিয়ান অ্যালজাবরা বা সত্যক সারণীতে পরে আসব। আমি চাচ্ছি যে আগে এই বিষয়টা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলে মেয়ে ভুলে যায়, এই ভুলে যাওয়াটা রোধ করাটা আমার আমার মূল উদ্দেশ্য। যে সেক্ষেত্রে সবাই যদি বর্তনী নির্ভর পড়াশুনো করে, কারণ এই বর্তনীকে নির্ভর করে পড়াশোনা করলে এই বুলিয়ান অ্যালজেব্রা তুমি নিজে বানাতে পারবে, কোনো ব্যাপার না, কিন্তু এই বর্তনী ধরে তোমার পড়া মনে রাখতে পারলে ইনশাল্লাহ এটা কখনোই তোমার কাছ থেকে হারিয়ে যাবে না। কিন্তু বর্তনীকে অবলম্বন না করে যখন কেউ পড়াশুনো করে আর এটা বুলিয়ান অ্যালজেব্রা কয়, এটা তো কোনো ব্যাপারই না, তো কোনো ব্যাপারই না, কিন্তু পরীক্ষায় যখন আসে তখন তার খালি গোলমাল হয়, হ্যাঁ এটা হবে না ওটা হবে, ওটা হবে না এটা হবে, একেবারে মনে করো যে মানে কি করতে কি করে আর আল্লাহ পাকি জানে। এই ঝামেলাগুলো যাতে না হয় সেটা এড়ানোর জন্য এই এই কার্যক্রম, তুমি একেবারে সরাসরি শুধু এই ছবিটা মাথার মধ্যে তুলে নাও, যেটা আমি বলছি অ্যান গেট মানে অ্যান বিট মানে কি, এবং মানে এ এবং বি এই দুটো মিলে ফুল সার্কিট এটাই হচ্ছে অন করতে হবে। হ্যাঁ তো এখানে যেমন এখন দেখো এই যে অ্যান্ড গেটের পর আমরা যদি অর গেটে যাই, তাহলে অর গেটের ব্যাপারটা যে আমি শর্ট সার্কিটের কথা বলছিলাম সেটা একটু লক্ষ্য করো, তোমার এই যে বর্তনীতে অর গেট, এই দেখো শর্ট সার্কিট, এখানে বর্তনীতে তুমি দেখো যে এই বর্তনীটাকে এমন ভাবে সাজানো হয়েছে যে এখানে সার্কিট অন করার সাথে সাথেই বিদ্যুৎ কি করবে, এই দিক দিয়ে ঘুরে, এই দিক দিয়ে ঘুরে, এই দিক দিয়ে ঘুরে এখানে চলে যাবে। এখানে গেল মানে কি, এই দিক দিয়ে আর বিদ্যুৎ যাবে না। এখন এখানে একটা কেউ প্রশ্ন করে, স্যার বিদ্যুৎটা কেন যাবে না, এটা কি তুমি গাণিতিক ব্যাখ্যা দিয়ে বলে বলে দিতে পারবা যে স্যার এখানে শর্ট সার্কিট হলো ভালো কথা, এই দিক দিয়ে তাহলে কোনো বিদ্যুৎই যাবে না? আমি বলবো যাবে না। হ্যাঁ যাবে না, একেবারেই যাবে না, পতন ঘটবে হচ্ছে ব্যাটারির মধ্যে দিয়ে না। এখানে ঠিক আছে, এটা তো অন করলে এই দিক দিয়ে বিদ্যুৎ পুরোটাই যাবে, কিন্তু এই দিক দিয়ে একেবারেই যাবে না, এর কারণটা কি এটা বলতে পারবা কি? স্যার এর কারণটা একটা হতে পারে যে যদি ব্যাটারির রোধটা হচ্ছে বড় হয় আর হচ্ছে এটা রোধটা ছোট হয় তাহলে এইটা হবে। না, এখানে তুমি আর একটা সহজ অপশন আছে, তোমার ওই যে
ইয়ে থেকে ব্যবহার করো, ধরো এটা হলো আই ওয়ান, আর এখানকার যে রোধ সেটা হলো তোমার আর ওয়ান, আর এটা হলো কত আর টু, আর এখানে প্রবাহ হলো আই টু। আই টু, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আমাদের মনে করো এখানে এটা সংযোগ অন করে দেওয়া হয়েছে, ওকে। আগে তুমি অফ হিসেবে ভাবো যে সংযোগ এখানে অফ করা আছে, সংযোগ এখানে নাই। সংযোগ যখন নাই তখন আমি কিন্তু শুধু আই টু লিখবো, আই ওয়ান লেখার দরকার নেই আমার। আই টু ইজ ইকুয়াল টু কি হবে বলো? আই টু ইজ ইকুয়াল টু হবে এই রোধ আর ওয়ান, ফাইভ বাই, হ্যাঁ না রোধ তো ওটাই হবে, আর ওয়ান ভাগ হলো আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ান প্লাস আর টু, ওই যে ওই 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 সমীকরণ কাজে লাগাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, গুণন হলো কত আই। আই। আচ্ছা, এখন তুমি দেখো এই রোধটা কি যখন এটা অফ করে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, যখন এই রোধটা অফ করা আছে তখন কি এটা জিরো না? হ্যাঁ, তখন এটা জিরো, তখন কিন্তু এটা জিরো। এটা জিরো হওয়ার অর্থ এই আই টুর মান তখন কি হবে? শূন্য না? আই বাই আর কোন মান হিসেব করার দরকার নাই তো কোনো কিছু? ও আচ্ছা, তাই তো তাই তো তাই তো, এটা তো জিরোই হয়ে গেছে, জি স্যার। দেখো তুমি গণিত দিয়ে কিন্তু প্রমাণ করলে যে এটা অফ রাখলে, হ্যাঁ ঠিক আছে, এটা অফ রাখলে মানে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এখন আমার কথা হচ্ছে যে আমি মনে হয় এটা এটা যেটা বের করছি, এই যে এটা অন করে দেওয়া হলে আই আর ওয়ানের কোনো রোধই থাকবে না, সেক্ষেত্রে আই টুর মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাবে না, এটা হলো এটার প্রমাণ। আচ্ছা, যদি এটা অফ থাকে, যদি এটা অফ থাকে তাহলে কি হচ্ছে? দেখো এটা যদি অফ থাকে তাহলে অফ থাকলে কিন্তু আর ওয়ান এর কিন্তু একটা মান আসবে, সেই মানকে বলা হবে অসীম, কারণ কোনো সংযোগই নাই। তো অসীম, অসীমকে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার ফলাফলটা প্রায় অসীমই হয়, যাই কিছু করো। তার মানে এখানে যে এখানে যে প্রবাহ যাবে সেই প্রবাহের মান অসীম হোক, মানে একটা মান সেখানে আসবে, অর্থাৎ যা প্রবাহ তা সব এই দিক দিয়ে যাবে, এটাই এখানকার মূল মূল অ্যান্সারটা আসবে, কোনো পথ নাই। কিন্তু যখন এটিতে আমি কানেকশন দিয়ে দিছি তখন তো এই রোধটা হয়ে গেছে শূন্য, তখন এই যে আর ওয়ানের কোনো রোধ নাই, ফলে ফলে আই টুর মধ্যে প্রবাহ শূন্য হতে বাধ্য, কারণ এটা গাণিতিক নিয়মে। বুঝতে পারছি কি? আচ্ছা, আমি তোমার তুমি এই দিকে মন দেওয়ার দরকার নেই, ধরে নাই, তুমি খালি এটা দেখো, আমি এটা আমার তো মূল উত্তরটা জানা দরকার হলো যে আমি যদি এই কানেকশন অন করে দিই তাহলে এই আই টুর পরিমাণটা কত হবে, এই আই টুর পরিমাণ কত হবে, আই টু ইজ ইকুয়াল টু হোয়াট? আমি আই টু ইকুয়েশন লিখছি, আই টু ইজ ইকুয়াল টু আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান বাই হলো আর ওয়ান প্লাস আর টু ইন্টু আর টু ইন্টু আই, এই তো। তাহলে আর ওয়ান মানে কি? এটা কি জিরো না? কারণ আমি যখন সংযোগ দিয়েছি তখন তো এখানে কোনো রোধ নাই, জিরো, জিরো বাই জিরো প্লাস আর টু ইন্টু গুণন হলো আই, জিরোই হবে। তাহলে আমার কথা হচ্ছে যে আমার এটাকে কানেকশন অন করলে এটা অফ হবে কিনা, এটাই হলো আমার দরকার। অফ হচ্ছে তো? জি স্যার, এইটুকু হলেই হচ্ছে আমার, আমার বাকি আর অন্য অংশের ব্যাখ্যার দরকার নেই। তো আশা করি তোমার, এখন ট্রুথ টেবিল থেকে আসি, এটার থেকে উল্টো দিক থেকেই যাই, এখানে যেহেতু অন করলে অফ হচ্ছে, হ্যাঁ তাহলে নেগেটিভ, হ্যাঁ তাহলে আমার এই যে আমি সার্কিট অন করলে এটা আউটপুট অফ হচ্ছে, আবার অফ করলে কি হচ্ছে? অন হচ্ছে। তা সুতরাং আমি এটা বিপরীত, আউটপুট অন হচ্ছে, এটা নট গেটের এটা খুবই সহজ। আচ্ছা, দেন আমি যদি আগেরটাতে যাই,
সেখানে তুমি খেয়াল করো যে ইনপুট আমি যে কোনো একটা অন করব, এটা অন করব তাও জ্বলবে, এটা অন করব তাও জ্বলবে, তার মানে আমি একটা দেব আর একটা অফ তাও অন, একটা অফ আর একটা অন তাও অন, আমি দুটাই অন করব তাও তো অবশ্যই অন থাকবে, বাতি জ্বলবে না, অন হবে, বাতি যখন জ্বলবে তার ফলাফল কি অন, আর যখন আমি কোন সুইচই চালাবো না দুটাই অফ করব তখন হচ্ছে তখন হলো অফ, হ্যাঁ এই পাশে আউটপুট হবে। এখন এটা কিন্তু আমাদের প্রকাশ করা হয় হলো যোগের বর্তনী দিয়ে, এই জন্য আমাদের সম্পর্কটা যোগ হিসেবে লেখা হয়, যেটা এখানে বুলিয়ান অ্যালজাবরা এখানে লেখা আছে এ প্লাস বি। কিন্তু আমার কাছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো এই থিমটা, যে আমি এই সুইচের দিকে তাকাবো, আমি এটি অন করলে এটি অন হচ্ছে, তার মানে অন করলে অন, এটি অন করার সময় এটি অফ রাখলেও হচ্ছে, তাহলে আমার তার মানে আমার এই দুটো জিনিস কিন্তু মানে চলে এসেছে, ওকে তাহলে আমি এই তিনটে নিয়ে আমার কোনো ঝামেলাই নাই, এটা অটোমেটিক্যালি আমি তৈরি করে নিতে পারবো। এখন যোগেরটার ক্ষেত্রে সমস্যাটা হয় কি যে কোন কোন স্টুডেন্ট আসলে যোগটাকে নর্মাল গাণিতিক নিয়মে যোগ করে ফেলে, যে শূন্য যোগ এক সমান এক, আবার জিরো মানে তোমার ওয়ান যোগ জিরো ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ান যোগ ওয়ান সমান, তাহলে আবার ওয়ান প্লাস ওয়ান একে ঠিকই করে, তো ওখানে বলা হচ্ছে ওটা ওয়ানই হবে, তো এখন ওকে বলা হলো কিন্তু আসলে তো ওটা যোগ হলো না, ঠিক আছে, ওটা কিন্তু এটা যে কেন ওয়ান হলো, যদি এই এই সার্কিট থেকে সে যদি আসলে পরিপূর্ণ বোঝে যে আমি এখানকার এই ওয়ান মানে কিন্তু আসলে যোগের ওয়ান না, এখানে ওয়ানটা মানে ওই সিস্টেমটা চলা মানে হলো ওয়ান, আর সিস্টেমটা চলবে না তখন হলো অফ, অফ মানে হলো জিরো, অফের সিম্বলটা হলো জিরো, তাহলে কিন্তু সেই স্টুডেন্ট এটার ব্যাখ্যাটা খুব ভালো বুঝতে পারবে বলে আমি মনে করি। আচ্ছা এখন ওই পাশের ইকুয়েশনে আমরা একটু দেখি যেটা এখানে আছে, অর গেট এটা হলো গুণের সম্পর্ক, সরি হ্যাঁ অর গেটটা কি ইয়ে কই গেল আমার কি এন্ড গেট না আমি এন গেটই মনে হয় দেখাইনি, জি স্যার এন্ড গেট, হ্যাঁ হ্যাঁ আমি ওই আমি অর গেট দেখাইছেন নট গেট দেখাইছেন, হ্যাঁ হ্যাঁ এই এন গেটে আমি যেহেতু এবং সম্পর্ক, এবং মানে দুটো না হলে কিন্তু এটা অন হবে না, এটি গুণের সম্পর্ক, তাহলে এই যে গুণের সম্পর্ক আমি এখানে দেব, তাহলে আমাদের এখানে সার্কিট বলতিছে যে এ এবং বি দুটোই যখন ওয়ান, তার মানে এদের দুটোই যখন ওয়ান তখন আমার আউটপুট আমি পাবো, আউটপুট পাবো মানে কি আমি সেখানে ওয়ান লিখব, আর যখন যে কোনো একটা অফ, এই যে এটা ওয়ান তো এটা অফ ফলাফল অফ, এটা অফ তো এটা ওয়ান ফলাফল অফ, কিন্তু ফলাফল আর দুটেই যদি অফ তাও ফলাফল অফই হবে, বাল্ব জ্বলবে না, ঠিক আছে, তো এই মোটামুটি মনে হয় গেট নিয়ে মূল কথাগুলো আসবে, তা তুমি নেক্সট দিনে বিশেষ গেটগুলো দেখে এটার পড়া মনে হয় ক্লোজ করতে পারো আর কি, সামনে যে ইনশাআল্লাহ এটা শেষ করা হবে।